আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আপনাদের আছেন শহাগ টিপস ইউটিউব চ্যানেল, আর আমি শহাগ আছি আপনাদের সাথে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আছি অনেকে যারা আমরা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করি ইউটিউবের জন্য বা কোনো সোশ্যাল মিডিয়ার জন্য। আমরা কাইন মাস্টার বা পাওয়ার ডিরেক্টর এরকম অনেক অ্যাপস, আমরা অ্যাপস দিয়ে আমরা কিন্তু ভিডিও মোবাইল দিয়ে এডিট করি। তো আজকে আমি দারুণ একটা অ্যাপস নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এই অ্যাপসের পরিচয় সবাই জানেন, অ্যাপসটি দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয় সেটা আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো। অ্যাপসটির নাম হলো ক্যাপক্যাট। এই ক্যাপকাট দিয়ে আপনারা কীভাবে ভিডিও এডিট করবেন, প্রফেশনাল ভিডিও এডিট করবেন সেটা আমি এই ভিডিওতে সম্পূর্ণ আমি দেখিয়ে দেবো, মানে যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের বোঝাবো ক্যাপকাট দিয়ে। আর কাইন মাস্টার বা পাওয়ার ডিরেক্টর থেকে দারুণ, ঠিক আছে? আমি নিজেও এডিট করি ইউটিউবের ভিডিওর জন্য, আমার কাছে খুবই ভালো লাগছে, তার জন্য আমি মনে করলাম যে আমি আপনাদের কাছে একটু শেয়ার করি যাতে আপনাদের একটু উপকার হয়। তো ভিউয়ার্স, বেশি কথা আর বাড়াবো না, অনেক কথা বলে ফেলেছি, সরাসরি আমি স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাবো। তো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। তো ভিউয়ার্স, চলুন সরাসরি আমি আপনাদের স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি যে কীভাবে আপনারা ক্যাপকাটের মাধ্যমে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন প্রফেশনাল, ঠিক আছে? তো এই ভিডিও এডিট করার জন্য আপনাদের সর্বপ্রথমে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেই অ্যাপ্লিকেশনটা আমি তো বলেই দিলাম, ক্যাপকাট। আর এই ক্যাপকাটটা কোথা থেকে ইনস্টল করবেন সেটা আমি দেখিয়ে দেবো এখন। আপনারা ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন সোজা গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে ওপেন করে দেওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট, ঠিক আছে? ক্যাপকাট লিখে সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে চলে আসবে। তো আসার পরে আপনার যেটা করতে হবে, আপনার যদি মোবাইলে যদি ইনস্টল করা থাকে কোনো সমস্যা নেই, তো আরও ভালো, ইনস্টল করা থাকলে আরও ভালো। যদি দেখেন যে ইনস্টল করার পরে আপনার এখানে আপডেট চাচ্ছে, তাহলে অবশ্যই এটাকে আপডেট দিয়ে নেবেন, ঠিক আছে? কারণ আপডেটে নতুন নতুন ফিচার অ্যাড করা দেওয়া হয়। যাই হোক, আমার এখানে ওপেন লেখা আছে, আমি আগে ইনস্টল করে রেখেছি, তো এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দিলাম। তো দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে। তো আসার পরে এখন এখান থেকে দুটো অপশন আছে, নিউ প্রজেক্ট আর আছে শর্টকাট। ওকে, তো শর্টকাটে শর্টকাট ভিডিও এডিট করে, এটা আমি পরবর্তী ভিডিওতে হয়তো বা দেখিয়ে দেবো আপনারা যদি বলেন। তাহলে তো আমি দেখাবো যে কীভাবে আপনারা ইউটিউবের জন্য বা ইউটিউব টিকটকের জন্য আপনারা টিকটক, তারপরে ফেসবুক, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি কীভাবে ভিডিও এডিটিং করবেন সেটা আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো যা সম্পূর্ণ দেখাবো, প্রসেসটা বলে দেবো। জাস্ট এখন আমি আপনাদের এখানে দেখাচ্ছি যে নিউ প্রজেক্ট প্লাস আইকন আছে, এটার পরে ট্যাপ করে দেবেন। এটার পরে ট্যাপ করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এই এরকম একটা মানে গ্যালারিটা ওপেন করা হবে, মানে গ্যালারিতে আপনি নিয়ে আসা হবে, ঠিক আছে? তো গ্যালারিতে নিয়ে আসা হলে আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দেবেন এডিটিংয়ের জন্য। ধরুন আমি এখন এখান থেকে যে ভিডিওটা সিলেক্ট করবো, এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম, জাস্ট সিম্পল একটা ভিডিও আমি দেখানোর জন্য জাস্ট দিতেছি। এখন এটা দেওয়ার পরে এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করুন, সিলেক্ট করার পর নিচের দিকে আপনার চাইলে এক নাগালে কয়েকটা ভিডিও আপনারা সিলেক্ট করে মার্ক করে নিতে পারেন। তো জাস্ট আমি সময় বাঁচানোর জন্য একটু এটা করেছি। আর ভিডিওটা একটু লম্বা হতে পারে, না টেনে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কারণ এতে আপনাদের অনেক উপকারে হবে আর এতে আমারও একটু অনুপ্রেরণা হবে আমার ভিডিওটা পুরো দেখলে, ঠিক আছে? না টেনে দেখবেন, ঠিক আছে? তো তারপরে এখান থেকে আপনি অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দিলে আপনার এটা এই মানে মেন পেজে এটা নিয়ে আসা হবে, ঠিক আছে? এখান থেকে আপনার এডিট করতে হবে। তো আমি একটু এখানে ক্রপ করে নিচ্ছি জাস্ট যতটুকু দেওয়ার মতো, যেহেতু আমি ভিডিও এডিট করে দেখাবো অল্প একটু করে দেখাচ্ছি এটা আমি। এখন এখানে কথা হলো ভিউয়ার্স, এখান থেকে মানে আপনার যে ভিডিওটা আপনি এখানে সিলেক্ট করবেন, ওকে? দেন সিলেক্ট করার পরে এখন প্রথমে যেটা করতে হবে আপনাকে, এখান থেকে নিচের দিকে যে অপশনগুলো আছে এগুলো একটু বাম দিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে নিচে একটা অপশন দেখতে পারবেন ফরম্যাট নামে, ঠিক আছে? তো এটার পরে ট্যাপ করে দেবেন। এটার পরে ট্যাপ করার পরে এখানে আপনার এই যে বললাম যে এখানে আপনি ইউটিউব বা টিকটকে বা ইনস্টাগ্রামে আপনি যে কোনো কিছুতে আপনি ফটো আপলোড করতে পারবেন, মানে ভিডিও এডিট করতে পারবেন। এখানে ফিট আছে 16:9, ঠিক আছে? এটা হলো আপনার ইউটিউবের জন্য, ঠিক আছে? এটা হলো ইউটিউব ভিডিওর জন্য। তারপর এখানে 9:16 এটা আছে আপনার টিকটকের ভিডিওর জন্য, আপনি এডিট করতে পারেন। এখানে ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, ঠিক আছে, টুইটার আছে, এরকম জন্য আমি ভিডিও এডিট করার জন্য এগুলো কিন্তু ফরম্যাট এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো আমি ইউটিউবের জন্য ভিডিও এডিট করবো, তার জন্য আমি এটা 16:9 এটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেন দেওয়ার পরে আমি এখান থেকে বের হয়ে গেলাম। তো বের হয়ে যাওয়ার পরে আমার ভিডিও এটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? এটা
এটা চলে আসছে এখন যেটা করতে হবে আমরা যদি ভিডিও মনে করেন যে আমাদের বড় হয়ে গেল বা ভিডিওটি বড় হয়ে গেল সেক্ষেত্রে কিভাবে এটাকে কাটতে হবে তার জন্য আপনি ধরেন আমি এতটুকু ভিডিও আমি রাখব রাখার পরে আমি এই জাস্ট ভিডিওর উপরে এই লেয়ারটার ভিডিওর উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যে স্প্লিট নামে যে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন স্প্লিট পরে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এই সাইডটি কিন্তু অর্ধেক হয়ে গেল মানে আলাদা হয়ে গেল ঠিক আছে দেন এখন যেটা করবেন এখন এটা আমার সিলেক্ট হয়ে আছে না যদি না থাকে আপনারা এখান থেকে আবার ক্লিক করে সিলেক্ট করে নেবেন দেন এখানে নিচে দিয়ে ডিলিট অপশন এটার উপরে ক্লিক করে আপনারা ডিলিট করে দেবেন ঠিক আছে ওকে তো আমার এটা দেওয়া হয়ে গেল তো এখন এখানে একটা কথা হলো ভিউয়ার্স এর লাস্টের দিকে যেটা আছে ইন্ডিং তো এই ইন্ডিং যে অপশনটা আছে এটা কিন্তু আপনার একটা ওয়াটারমার্ক ঠিক আছে এটা হলো ক্যাপকাটের ওয়াটারমার্ক আমি দেখিয়ে দিয়েছি তো এই দেখুন ভিডিও শেষে কিন্তু এই লেখাটা চলে আসে তো এই লেখাটা কিন্তু আপনারা অবশ্যই ডিলিট করে দিতে হবে এটার উপরে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে তো এখন আসি এটাকে আমরা কিভাবে একটা মোবাইলের মাধ্যমে মানে এটা গ্রিন স্ক্রিনে এটাকে অ্যাড করব আমার যে মোবাইলের ফ্রেমটা আছে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরে এটার মাঝখানে আমি একটা গ্রিন স্ক্রিন অ্যাড করব ঠিক আছে তো অবশ্যই গ্রিন স্ক্রিনটা আপনি নামাবে আপনার মোবাইলের মডেল অনুযায়ী আপনারা এটা গুগলে ঢুকে ক্রোমে ঢুকে বা যে কোনো একটা ব্রাউজারে ঢুকে আপনারা মোবাইল ফ্রেম গ্রিন স্ক্রিন লিখে সার্চ করলে আপনি এটা চলে আসবে তো মডেলটা লিখে সার্চ করলে ভালো হয় এরকমভাবে চলে আসবে যেহেতু তো আপনারা এটা নামাবেন ঠিক আছে তো দেওয়ার পরে এখন গ্রিন স্ক্রিন অ্যাড করবেন কীভাবে তো তার জন্য এখান থেকে আপনি নিচের দিকে যে অপশন আছে দেখবেন ওভারলে ঠিক আছে ওভারলে এটার পরে ক্লিক করে দেবেন এটার পরে ক্লিক করার পরে দেন আবার এখান থেকে অ্যাড ওভারলে এটার পরে ট্যাপ করে দেবেন তো এটার পরে ট্যাপ করে দেওয়ার পরে যেমন আমি এটার ভিতরে এখানে আমি অ্যাড করব এটা ক্লিক করে দিলাম দেওয়ার এখান থেকে আমি এটা নিলাম তো নেওয়ার পরে এখন আমি প্রথমে যতটুকু আমার ভিডিও আছে আমার ভিডিওটা যতটুকু আমি ততটুকু আমি এটা কেটে দেবো ঠিক আছে তো ভিউয়ার্স এখন যেটা করতে হবে আমাকে এখন যেটা করতে হবে আমার ভিডিও এখন যতটুকু আছে আমার ভিডিও যতটুকু আছে ততটুকু আমি এখান থেকে গ্রিন স্ক্রিনটা কেটে দেবো ঠিক আছে তো এখান থেকে আবার স্প্লিট যে অপশনটা আছে এটার পরে ক্লিক করে আমি এই সাইডটুকু ডিলিট করে দেবো এখান থেকে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দেবো এই সাইড ডিলিট হয়ে গেলো ওকে তো আমার গ্রিন স্ক্রিনটা কিন্তু এখানে চলে আসছে এখন কথা হলো যে আমরা এই গ্রিন স্ক্রিনের ভিতরে আমার যে মোবাইলের ফ্রেমটা আছে সেটা কীভাবে আমি এখানে বসাবো ঠিক আছে তো সেটা বসানোর জন্য আপনার যেটা করতে হবে এখান থেকে গ্রিন স্ক্রিন যে আছে এটার পরে ক্লিক করে দেবেন এটার পরে ক্লিক করে দেওয়ার পরে আপনি নিচের দিকে যে অপশনগুলো আছে এগুলো একটু বাম দিকে সোয়াইপ করবেন তো সোয়াইপ করার পরে আপনি এখানে একটা অপশন পাবেন ক্রোমাকে ক্রোমাকের পরে ট্যাপ করে দেবেন তো ট্যাপ করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে এই যে গোল বৃত্তটা দেখছেন না এই গোল বৃত্তটা আপনার জাস্ট এই গ্রিন স্ক্রিনের ভিতরে নিয়ে আসবেন ঠিক আছে একদম গ্রিন স্ক্রিনের ভিতরে রাখবেন আমি গ্রিন স্ক্রিনের ভিতরে রাখলাম দেন রাখার পরে এখান থেকে নিচে দিকে একটা অপশন পাবেন ইন্টেন্সিটি এটার পরে ক্লিক করে দেবেন এটার পরে ক্লিক করার পরে আপনি এখান থেকে এই যে মানে এই যে অ্যালকিনোটা আছে এটাকে টেনে একদম এই এদিকে নিয়ে আসবেন তো দেখেন টেনে এদিকে আসলে কিন্তু গ্রিন স্ক্রিনটা আমার এখান থেকে অটোমেটিকলি রিমুভ হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে আমার গ্রিন স্ক্রিন কিন্তু সম্পূর্ণভাবে এখান থেকে রিমুভ হয়ে গেল তো এখন যেটা করতে হবে এখান থেকে আপনার যে শ্যাডো আছে শ্যাডোর পরে ক্লিক করে দেবেন শ্যাডোর পরে ক্লিক করে দেওয়ার পর আবার এইটা এদিকে টাইনে আবার এদিকে আনবেন যাতে এটা প্রফেশনালভাবে শ্যাডোটা দেওয়া মানে প্রফেশনালভাবে আপনার গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে যাবে এবং মোবাইলের ফ্রেমটা সুন্দরভাবে থাকবে ওকে দেন তারপর এখান থেকে টিক মার্কের উপরে ক্লিক করে দেবেন টিক মার্কের উপরে ক্লিক করে দিলেই কিন্তু এই গ্রিন স্ক্রিনটা আমার এখানে চলে আসলো ওকে এখন কথা হলো আমার গ্রিন স্ক্রিনের ভিতরে আমার এই যে মোবাইলের যে ফ্রেম সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়নি তো তার জন্য কী করতে হবে আপনি এই যে মোবাইলের যেটা আছে এটার পরে লেয়ার উপরে ক্লিক করবেন এটার পরে ক্লিক করার পরে জাস্ট আপনি এটাকে টেনে নিয়ে আসবেন ওকে এটাকে দেখুন এটা কিন্তু মিল হয়নি আমার বড় হয়ে গেছে তো এটা আমি একটু জুম দিয়ে ছোটো করে নিলাম আমার এটা কিন্তু মোবাইলের ফ্রেমটা হলো স্যামসাং J7 Pro-র ফ্রেম ঠিক আছে তো তার জন্য কিন্তু এটা মানে ম্যাচিং হয়নি আমার এটা আর মোবাইলটা হলো ভিভো মোবাইল যার কারণে আমার এটা হয়নি তো এই জন্য বলবো যে আপনাকে গ্রিন স্ক্রিন যদি কখনও মডেল অনুযায়ী যদি দেন তাহলে আপনি যদি ভিডিও স্ক্রিন রেকর্ড করেন ঠিক আছে ইউটিউবের ভিডিওর জন্য যারা টেক রিলেটেড ভিডিও করে তাদের জন্য আর কি এটা বেশি বেস্ট হয় তো তারপরে এটা করার পরে আপনি এখান থেকে এটাকে মানে মাপ অনুযায়ী দিতে পারবে দেখ আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি এটাকে একটু ই করে নিচ্ছি এই তো দেওয়ার পরে এটা কিন্তু আমার মোবাইলের ভিতরে চলে আসলো ঠিক আছে দেখুন এটা মোবাইলের ভিতরে চলে আসছে সুন্দরভাবে দেখাই দিয়েছে দেখছেন দারুণ দেখা যাচ্ছে না একদম দেখতে একদম মনে হচ্ছে যে একটা মোবাইলের ভিতরে এটা নেওয়া হয়েছে আসলে কিন্তু এটা আলাদা আলাদা ভিডিও করা তো এইভাবে করে আপনারা গ্রিন স্ক্রিন কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিলাম ঠিক আছে তো গ্রিন স্ক্রিন অ্যাড করা হয়ে গেলে এখন যেটা করবেন এখান থেকে ক্লিক করে আপনি চলে যাবেন বাইরে তো যাওয়ার পরে এখন এখানে কিছু অপশন আছে আপনাদের এক এক করে দেখিয়ে দেবো এখানে আছে অডিও
ঠিক আছে। অডিও আছে, টেক্সট আছে, স্টিকার্স আছে, ওভারলে তো দেখা দিলাম, ইফেক্টস আছে, ফিল্টার আছে, ফরম্যাট আছে, এটাও দেখালাম, তারপরে ক্যানভাস এটা তো দেখালাম না, যাক এই গেলো অ্যাডজাস্ট। এটা কীভাবে করবেন এখন আমি আপনাকে দেখাচ্ছি। আর অডিওর কাজটা কি আপনার কীভাবে সাউন্ড এখানে অ্যাড করবেন, আপনার ভিডিওতে কীভাবে সাউন্ড অ্যাড করবেন, তার জন্য অডিওতে ক্লিক করে এখান থেকে ইফেক্টস আছে, এরপরে এখানে রেকর্ড করতে পারবেন, আপনি নিজের ভয়েস এখানে দিয়ে কথা বলে আপনি এডিট করতে পারবেন, তারপর সাউন্ডের উপরে ক্লিক করে দেবেন। সাউন্ডের উপরে ক্লিক করার পরে এখানে দারুণ একটা সেটিং আছে, অপশন আছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা টিকটকে সাইন ইন করতে পারেন। যাই হোক, এখানে যেগুলো মিউজিকগুলো আছে এগুলো কিন্তু এখানে ফ্রি মিউজিক। ওকে, এই যে ব্লগ আছে, ট্রাভেল আছে, আর অ্যান্ড বি আছে, এই যেগুলো ক্লিক করে আপনার এখান থেকে ফ্রি মিউজিকগুলো আছে সেগুলো আপনার এখান থেকে ইউজ করতে পারবেন। ট্রাভেলস এখানে যে মিউজিকগুলো আছে সেগুলো আপনার এখান থেকে ফ্রি ইউজ করতে পারবেন, ঠিক আছে। যেহেতু ক্যাপকাট অ্যাপসটা টিকটকের অন্তর্ভুক্ত, ঠিক আছে, তার জন্য টিকটক থেকে টিকটক লোগোটা দেখা যাচ্ছে। ওকে, যাই হোক, এখন যেটা করতে হবে এখান থেকে যে আপনার ফাইল যে একটা আইকন আছে এটার পরে ক্লিক করে দেবেন। এটার পরে ক্লিক করার পরে আপনি এখানে আছে এক্সট্রাক্টেড, আর আছে এখানে ফর্ম ডিভাইস, ঠিক আছে। ফর্ম ডিভাইস থেকে ডিভাইসে যে সাউন্ডগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই যে ফর্ম ডিভাইস থেকে আপনার যে সাউন্ডগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন, কপিরাইট ফ্রি মিউজিক। এখন এখান থেকে যেটা আছে এক্সট্রাক্টেড, এটার পরে ক্লিক করে দিলে আপনার এখানে এক্সট্রাক্টেডের কাহিনী মানে অপশনটা হলো যে এক্সট্রাক্টেড সাউন্ড ফর্ম ভিডিও, এক্সট্রাক্টের সাউন্ড ফর্ম ভিডিও। এই ভিডিওর থেকে আপনারা চাইলে সাউন্ডটা নিতে পারবেন, ঠিক আছে। অনেকে আছে যে মিউজিক থেকে বা ভিডিও থেকে অনেকে সাউন্ড নেয়, তো এইখান থেকে আপনারা এক্সট্রাক্টের সাউন্ড ফর্ম ভিডিও, ভিডিও থেকে আপনারা সাউন্ড এখানে অ্যাড করতে পারবেন। তো কীভাবে অ্যাড করবেন ভিডিও থেকে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো এখানে যে এক্সট্রাক্ট সাউন্ড ফর্ম ভিডিও, এটার পরে ট্যাপ করে দেবেন। এটার পরে ট্যাপ করার পরে আপনি এটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। আমি গ্রিন স্ক্রিনে একটা ফ্রি সাউন্ড আছে, আমি এটাই আপনাদের দেখাবো। ধরেন এটার পরে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে ইম্পোর্ট সাউন্ড অনলি, এটার পরে ট্যাপ করে দিলাম, এটা ইম্পোর্ট সাউন্ড অনলি, শুধু সাউন্ড যাবে, এখানে কিন্তু ভিডিও যাবে না, বুঝতে পারছেন। তো দেখুন এখানে কিন্তু আমার এটা চলে আসছে, এই যে এক্সট্রাক্টেড, এই যে আমার এই যে 10 মিনিট 3 সেকেন্ড এটা, তো এটা এখানে চলে আসলে এখান থেকে আপনি এটার পরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর চাইলে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পরে এই যে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পরে এখানে যে প্লাস আইকন আছে এটা আপনার ট্যাপ করে দেবেন। এটা আপনার ট্যাপ করে দিলেই কিন্তু সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এই মিউজিকটা কিন্তু আমার এই যে নিচের দিকে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এই যে মিউজিকটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন এটা চালালেই কিন্তু মিউজিকটা এখানে চলবে, দেখতে পারতেছেন মিউজিকটা কিন্তু চলতেছে। এখন আমার মিউজিকটা এখানে বড় হয়ে গেলে কী করবেন, এখান থেকে মিউজিকের উপর ক্লিক করে আপনি স্প্লিটে ক্লিক করে আপনি এই সাইড থেকে মিউজিকটা কেটে দেবেন। ওকে, তো আমাদের মিউজিকটা অ্যাড করা হয়ে গেলো, দেখে দিলাম কীভাবে মিউজিকটা অ্যাড করবেন ভিডিও থেকে। আর এখান থেকে সাউন্ড থেকে কীভাবে অ্যাড করবেন সেটা তো আপনারা জানেন, এখানে ফোল্ডারে ক্লিক করে ফর্ম ডিভাইস থেকে আপনারা নিতে পারবেন, এবং দেন ব্লগস আছে এখান থেকে আপনারা সাউন্ড নিতে পারবেন প্লাস আইকনের উপরে ক্লিক করে। ওকে, ঠিক আছে, এখন আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে সাউন্ডটা নিলেন। এখন এখান থেকে ধরেন কিছু টেক্সট লেখলেন, ওকে, তো আপনি ভিডিওতে টেক্সট লেখার জন্য এখানে টেক্সট আছে, এটার পরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অ্যাড টেক্সট এটার পরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লিখবেন আপনি যেটা লেখেন, আপনি চ্যানেলের নাম লিখতে পারেন, সাবস্ক্রাইব লিখতে পারেন, যেটা ভালো হয় সেটা লিখবেন, আপনি নাম লিখতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে সাবস্ক্রাইব লিখব, আমি সাবস্ক্রাইব লিখলাম। সাবস্ক্রাইব লেখার পর এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এটা একটু আমি কাস্টমাইজ করে একটু এদিকে নিয়ে আসি, এই তো সামনে নিয়ে আসলাম। আসার পর এটাকে আমি এখন সুন্দরভাবে এটা এডিট করব, এটা মানে একটিভভাবে নিয়ে আসবো এটাকে, ঠিক আছে। তো এখানে তারপর দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করে দেবেন, এটা সিলেক্ট করে দিলে কিন্তু অপশনগুলো নিচে চলে আসবে, ঠিক আছে, লেখার অপশনগুলো। তো এখানে স্টাইলের পরে ক্লিক করে দেবেন, স্টাইলের পরে ক্লিক করে দেখে আপনার যেই ফন্টটা আপনার ভালো লাগে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, আমি এটা সিলেক্ট করে দিলাম। দেন দেওয়ার পরে এখান থেকে আবার স্টাইল আছে, উপরের দিকে যে ফন্ট আছে এবার স্টাইল আছে, আপনি এখান থেকে চাইলে এখান থেকে যে স্টাইলগুলো আছে এগুলো আপনারা দিতে পারেন, ফলো করতে পারেন, ঠিক আছে। দারুণ দারুণ স্টাইল, দারুণ দারুণ ফিচার এটার ভিতরে, আমার কাছে খুবই ভালো লাগছে, ঠিক আছে। জাস্ট আমি এটা দিলাম। তারপর এখানে ইফেক্টস আছে, চাইলে আপনার এখান থেকে ইফেক্ট ব্যবহার করতে পারেন, লেখার টেস্টের যে ইফেক্ট আছে সেটা আপনার এখান থেকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। দেন তারপর এখানে আছে বাবল, এটার পরে ক্লিক করে দিলে আপনার এখান থেকে মানে যে এগুলো আছে এগুলোতে ক্লিক করে দিলে এইভাবে সাবস্ক্রাইবারটা দেখাবে যেভাবে আর কি দেখায়, তো এইভাবে করে আপনারা চাইলে এটার পরে এই যে এটাও করতে পারেন, ঠিক আছে। খুব বাবল, সুন্দর সুন্দর বাবল এখানে আছে, আপনারা চাইলে তার ভিতরে এটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে, সুন্দর সুন্দর, ওয়াও। তো এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এখান থেকে তারপর আছে অ্যানিমেশন, অ্যানিমেশনে ক্লিক করে দিলে আপনার লেখাটা কিন্তু অ্যানিমেশন আকারে লড়বে, এটার পরে ক্লিক করে দিয়ে অ্যানিমেশন লড়বে। তারপর দেন নিচের দিকে যেই এটা আছে, লাইনটা আছে, এটা টেনে দিলে এটা ছোলো হবে, এদিকে নিচে নিলে ফাস্ট হবে, উপরে টানলে কিন্তু এটা কিন্তু ছোলো আকারে আসবে। ওই দেখুন কীভাবে সাবস্ক্রাইবটা উপরে থেকে নেমে আসছে, ঠিক আছে, এই যে
খুব দারুণ, খুবই চমৎকার, মানে এটা এডিটিংয়ের জন্য জাস্ট এটা ভালো লাগে, আমি এটা সিলেক্ট করে দিলাম। দেন দেওয়ার পর একটু প্লে দিয়ে দেখাচ্ছি যে সাবস্ক্রাইবটা কীভাবে লেখাটা ওঠে, ওই দেখুন দেখতে পারতেছেন কত সুন্দরভাবে এটা লেখাটা উঠছে। ওকে, তো এভাবে করে আপনারা এখান থেকে টেক্সট অ্যাড করবেন এবং টেক্সটের স্টাইল মিস্টাইল এগুলো দিয়ে দেবেন। ওকে, তারপরে এখন যেটা করবেন এখান থেকে স্টিকারে ক্লিক করে, স্টিকারে কিন্তু দারুণ একটা ফিচার আছে, সেটা কিন্তু আমরা অনেকে জানি না যে স্টিকারের ভিতরে কী কী আছে। স্টিকার আছে, এই স্টিকারে ক্লিক করে দেবেন। তো স্টিকারের যেই ফিচারটা আমি দেখাবো আপনাদের, সেটা মানে আসলে আমরা যে অ্যারো চিহ্ন, আমরা অনেকে আছি অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নটা আমরা ভিডিওতে কী করি, অ্যারো চিহ্নের মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা করে দিই, মানে একজনকে দেখিয়ে দিই যে এই অ্যারো চিহ্নটা মানে ওই জায়গায় দেখিয়ে দিয়ে যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, হ্যাঁ এখানে এই অপশনে ক্লিক করবেন, ওইটাকে অ্যারো চিহ্ন বলে। তো ওটা কিন্তু আমাদের এক্সট্রাভাবে কোনো ওয়েবসাইট থেকে বা গুগল থেকে আমাদের ওটা নামানোর কোনো প্রয়োজন নেই। তো আমাদের কিন্তু এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু আমরা ওই অ্যারো চিহ্নটা পেয়ে যাবো, ঠিক আছে? তো ওই অ্যারো চিহ্নটা আমরা কীভাবে পাবো সেটা এখন বিষয়। ওকে, তো তার জন্য আপনি এখান থেকে উপরে অপশনগুলো আছে এগুলো আপনি ডান দিকে বাম দিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে আপনি এই যে একটা অ্যারো চিহ্ন দেখছেন, ঠিক আছে, এইটা এটা এখন আপনি যেটা দেখতেছেন আমি যেটার মাধ্যমে দেখাচ্ছি এটাও কিন্তু এখান থেকে নেওয়া, জাস্ট এটার পরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারতেছেন দারুণ দারুণ অ্যারো চিহ্নগুলো কিন্তু এখানে আছে, ঠিক আছে, যেগুলো আমরা আগে ক্রোম ব্রাউজার থেকে বা ওয়েবসাইট থেকে আমরা কিন্তু ইনস্টা ডাউনলোড করে নিতাম, ঠিক আছে, দেন ডাউনলোড করে নেওয়ার পরে কিন্তু আমরা এটা ব্যবহার করতাম। তো ওটার কোনো আর দরকার হবে না, জাস্ট আপনার এখান থেকে এগুলো যেগুলো আছে অ্যারো চিহ্নগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো অ্যারো চিহ্নটা আমি এখান থেকে আপনি দেখাচ্ছি যেগুলো দারুণ দারুণ আছে, যে হাতের হাতের আছে যেগুলো ভালো লাগে আপনার সেগুলো আপনি ইউজ করতে পারবেন। ওকে, তো আমার এই হাতটা ভালো লাগে, তো হাতটা ক্লিক করে দিলাম। দেন দেওয়ার পরে আপনি এটাকে ছোটো করে নিতে পারবেন, এখানে ক্লিক করে ছোটো করে। এখন আমি আপনাদের একটু মানে নির্দেশনটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করতে হয়। যেমন ধরুন এই যে এখানে দিলাম, এখন আমি আপনাদেরকে একটু দেখাবো যে কীভাবে সার্চ মানে সার্চে গিয়ে ই করবেন, ঠিক আছে? এই যে এটা একদম সোজা করে এখানে সার্চ বাটনের উপরে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এই যে এখানে ক্লিক করে দিলেই কিন্তু ওই যে দেখছেন, দেখতে পারতেছেন এটা কিন্তু দারুণভাবে একটু ছোটো করে দিই, মানে আপনার প্রয়োজন অনুযায়ী করতে পারবেন, কপি করে নিতে পারবেন চাইলে একটা দুইটা তিনটা। এখানে কিন্তু কয়েকটা অপশন আছে, আপনি একটু দেখিয়ে দিচ্ছি এই অ্যারো চিহ্নের কয়েকটা অপশন আছে। এটা দিলে কিন্তু এই পাশে দিলে কিন্তু আপনার কপি হবে, এটা আর একটা হবে, আর উপরে যেটা আছে এটা দিলে আপনার ছোটো বড় করতে পারবেন বা ঘুরাইতে পারবেন বামে টামে, ঠিক আছে, যে কোনো সিস্টেমে করতে পারবেন। তো আমি এটা করে দিলাম, তারপরে এখান থেকে এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি একটু ভিডিওটা আবার প্লে করে দিচ্ছি যে আমি কিন্তু এটা দেখাই দিচ্ছি যে সার্চ বারে গিয়ে কীভাবে আপনারা এটা সার্চ করবেন, ঠিক আছে, কোন জায়গায় লিখে সার্চ করতে হবে সেটা দেখে দিলাম। এখন দেখা গেলো যে এটা কিন্তু আমার বড় হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আমি একটু কেটে ফেলবো, কেটে ফেলার জন্য এটার পরে লেয়ার পর ক্লিক করে স্প্লিটের পর ক্লিক করে দেন এটা সিলেক্ট করে দিয়ে ডিলিটে ক্লিক করে দিলে এটা ডিলিট হয়ে যাবে এই সাইটেরটা। এখন এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে যান দেখুন এটা কিন্তু ওখানে আমি দেখাই দিচ্ছে যে এখানে সার্চ বার, এখানে গিয়ে ক্লিক করে আপনারা এটা লিখে সার্চ করবেন, ঠিক আছে? তো এখন এই যে স্টিকারে কিন্তু আরও দারুণ দারুণ ফিচার আছে। এখন দেখা গেলো যে আপনাদের আর একটা বিষয়টা হলো স্টিকারের ভিতরে যে আমাদের সাবস্ক্রাইবার আমরা লিখবো না, এটা জাস্ট এখানেই থাকতে হবে, হ্যাঁ এখানেই আছে। তো তার জন্য আপনি এটা কী করবেন, এখানে দেখুন একটা পাওয়ার একটা বাটন আছে, এই পাওয়ার বাটনের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেন দেখুন এখানে কিন্তু অসংখ্য এই যে ইগুলো আছে, এখানে অ্যানিমেশন আকারে আছে, সাবস্ক্রাইবার অ্যানিমেশন আছে, লাইক দেওয়ার জন্য যে এটা আছে এটাও এখানে আছে, ফলো দিতে পারবেন ফেসবুকের জন্য, এখানে লাইক অটোমেটিক বাড়তে আছে। আপনি দেখতে পাচ্ছেন স্টিকারগুলো কিন্তু দারুণ দারুণ স্টিকার ভাই, মানে এই ইফেক্টসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, এই স্টিকারের ভিতরে যে এইগুলো আমার কাছে দারুণ লাগতেছে, ঠিক আছে? তো এখন আমি এই সাবস্ক্রাইবারটা আমি এখানে অ্যাড করবো, এই সাবস্ক্রাইবারে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে এখান থেকে আমি প্রথমে এটা বড় হয়ে গেছে ছোটো করে দেবো, এই এটাকে আমি ছোটো করে দিলাম, ঠিক আছে? তো ছোটো করে দিলাম, ছোটো করে দেওয়ার পরে ছোটো করে দিলাম, ছোটো করে দেওয়ার পরে দেখুন এটা কিন্তু আমার অটোমেটিক চলে আসছে, এখানে কিন্তু কোনো গ্রিন স্ক্রিন লাগে নাই, কিছুই লাগে নাই। এটা আমি একটু এটা আমি উপরের সাইডে দিই জাস্ট আপনাদের দেখানোর জন্য, আপনারা এইভাবে করে আপনারা খুব সহজেই এটা দেখে নিতে পারেন, ঠিক আছে? দেখুন এখন এখানে একটা হলো আমরা যে সাউন্ডটা অ্যাড করেছি, সাউন্ডটা যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে সাউন্ডটা যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে এখানে সাউন্ডে ক্লিক করে অডিওতে ক্লিক করে আপনি সাউন্ডের ভলিউমটা ক্লিয়ার মানে একটু কমাইয়ে দেবেন, ঠিক আছে? কমিয়ে 20 মানে 20 বা 20 60 18 এরকম করে দেবেন, ঠিক আছে? যাতে আপনার বয়সের সাথে সাউন্ডটা যাতে অ্যাডজাস্ট হয়। আপনার এটা খেয়াল রাখতে হবে এখানে যে আপনার বয়সের চাইতে জানি সাউন্ডটা বেশি না হয়, ঠিক আছে? এদিকে আপনার একটু মনোযোগ দেবেন, খেয়াল করবেন, ঠিক আছে? কারণ এই জন্য সবসময় 20 সাউন্ড দেবেন, 20 বা
15 বা 17 এরকম দিয়ে দিবেন ঠিক আছে তো ইফেক্টস যেটা আছে ইফেক্টস দিয়ে আপনি কিন্তু ভিডিও ইফেক্টগুলো কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে তো অসংখ্য মানে ইফেক্টগুলো আছে এখানে আপনারা চাইলে ভিডিওতে ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এটা আপনারা বাসায় বসে বসে ট্রাই করে দেবেন কারণ অনেক সময় লাগবে আর কি দেখানোর জন্য আপনারা ট্রাই করবেন তারপর ফিল্টার আছে এখানে ফিল্টার দিয়ে কিন্তু আপনারা দারুণ দারুণ ফিল্টার আছে আপনার এই যে ভিডিও আছে ভিডিওর ফিল্টারগুলো আপনি এখানে দিতে পারবেন ঠিক আছে মন মতো করে আপনারা ফিল্টার দিতে পারবেন চয়েস করে তো তারপরে এখান থেকে আপনারা চাইলে এই যে ফরম্যাটে দেখা দিলাম তারপর অ্যাডজাস্ট এটা করে আপনি ফিল্টার ছাড়া অ্যাডজাস্ট করে আপনি এখান থেকে এই যে কন্ট্রাক্ট এটা দিয়ে আপনি ব্যাডনেসটা বাড়িয়ে নিতে পারবেন সো সবচেয়ে প্রমোশনাল এডিটের জন্য ওই ফিল্টার আছে এটা কিন্তু খুবই ভালো আপনার চাইলে এটার মাধ্যমে অ্যাডজাস্টের মাধ্যমে আপনি এটা করে নিতে পারবেন ঠিক আছে তারপরে এই যে এটা আছে সিচুয়েশন স্যাটুরেশন এটার পর দিয়ে আপনি এটা করতে পারবেন স্যাটুরেশন এই যে দেখুন এটা দিয়ে সুন্দরভাবে এডিট করা যায় এই যে একদম প্রফেশনালভাবে এডিট করতে পারবেন এই যে এখানে আছে সারপেন এটা দিয়ে আপনি ক্লিয়ার একদম স্মুথলিভাবে দেখা যাবে ঠিক আছে ওকে তো দেওয়ার পরে এখান থেকে যেটা করতে হবে এখান থেকে আমার টিক মার্কে ক্লিক করে দেবেন দেন দেওয়ার পরে এটা এডিট করা হয়ে যাবে ঠিক আছে তো তারপরে যেটা করবেন এখান থেকে সুন্দরভাবে সব কিছু দেওয়া হয়ে গেলে মোটামুটিভাবে করা হয়ে গেল তো এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার এটা সেভ করবেন ঠিক আছে তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আরও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এগুলো কীভাবে মানে এটা এটা বোঝেন নাই বা এটা করতে পারেন না সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি এটা আবার একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে ক্যাপকাটের ভিডিও তো আমি যতটুকু আমার মানে এক্সপিরিয়েন্স হয়েছে আমি যতটুকু আপনাদের দেখাই দিলাম বুঝিয়ে দিলাম তো এখন আমি এটা কথা হলো এটা কীভাবে সেভ করবেন তো সেভ করার জন্য উপরের দিকে দেখবেন যে এখানে কিন্তু আপনার এটা সাইজ কিন্তু দেওয়া আছে এটা পরে ক্লিক করে দিলে আপনি চাইলে কিন্তু এখান থেকে এইচডিভাবে মানে ই করতে পারবেন সেভ দিতে পারবেন এই যে 1080 মেগাপিক্সেল আর এখানে আছে আপনার এখানে এটা বাড়িয়ে দিলে ভিডিও রেজলিউশনও ভালো হবে যাই হোক আমি এতটা বাড়িয়ে দেবো না আমি 720 মেগাপিক্সেলে এটা রাখবো দেন রাখার পরে আমরা এখান থেকে যেই অ্যারোসিনোটা আছে উপরের দিকে দেখতে পারবেন তো এটা পরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু এই ভিডিওটা কিন্তু সেভ হবে আর এটা কিন্তু একদম অটোমেটিকলি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে আসবে ঠিক আছে অল্প সময় নিয়ে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এভাবে করে আপনারা ক্যাপকাট দিয়ে খুব সহজভাবে সুন্দর করে ভিডিও প্রফেশনাল এডিট করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম